খুব 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 ভালো আছো? আমিও কিন্তু বেশ ভালো আছি। কারণ কি বলো তো, আজকে হলো সানডে, তো আজকে হ্যাপি সানডে, মানে তো হ্যাপি তো থাকতেই হবে। আর আর তাই সকালবেলা রাজু গেছিলো বাজারে, ও নিয়ে এসছে একটু মাংস আর মাছ নিয়ে এসছে, মাছটা ফ্রিজে রেখে দিয়েছি আর মাংসটা ভালো করে ম্যারিনেট করে একদম ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর নটার আমি এখন এই যে ব্রেকফাস্ট নিয়ে বসেছি, আজকে আমি খাচ্ছি পাউরুটি আর খাচ্ছি এই জেলি। এই জেলিটা হলো আমার শাশুড়িমা বানিয়েছে, এটা খুবই ভালো আম দিয়ে করে। এই রেসিপিটা অবশ্যই কোনো না কোনো দিন একদিন শেয়ার করব, আর এটা ভীষণ টেস্টি খেতে হয়। আর তোমরা আবার আমাকে অনেকেই কমেন্ট করছো যে আমি লেফট হ্যান্ডে খাই, কিন্তু একেবারেই নয়। এই যে তোমরা এখন দেখেই বুঝতে পারছো, এই ক্যামেরাতে না সব উল্টো দেখায়, মানে সেলফি ক্যামেরাতে যখনই করছি তখন এই হাতগুলো উল্টো দেখায়। তো তোমরা যেই হাতে খাও আমি কিন্তু সেই হাতেই খাই, আবার ফের বললাম। আর তোমাদের তার আগে বলি, তোমাদের অনেক 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 থ্যাংকস, অনেক ধন্যবাদ, কারণ তোমরা আমার অনুরোধটা রেখেছো, আমাকে অনেক লাইক দিয়েছো। যাই হোক, চটপট খেয়ে নিয়ে আবার রান্নার দিকে যেতে হবে। আর যখনই মানে মাংস রান্না করবে, ফ্রিজ থেকে কিন্তু ডাইরেক্ট বার করে কখনো রান্না করতে নেই, সেটা মাংসটা কি হয় অনেক বেশি শক্ত হয়ে যায়। তো অবশ্যই 10-15 মিনিট আগে রেখে দিয়ে তারপরে কিন্তু রান্না করতে হয়। তো আমি আগেই ওই জন্য বার করে রেখেছি। আর অনেকে বলছো সাউন্ডের প্রবলেম, পিকচার কোয়ালিটি ভালো না। অ্যাকচুয়ালি আমি তো ফোন দিয়ে করি, তো ফোনে খুব একটা ভালো হয় না, ব্লগ করতে গেলে ক্যামেরা দরকার, যেটা মানে খুব ভালো হয় আর কি। ব্লগের জন্য ভালো ব্লগিং ক্যামেরা পাওয়া যায়, সেগুলো করলে মানে সেগুলো দিয়ে করলে একদম নিট ক্লিন সাউন্ড সমস্ত দিক দিয়ে পারফেক্ট। তো রাজু বলেছিলো যে একটা ক্যামেরা কিনে দেবে, তো কিন্তু সেটা দাম 30-40 হাজার টাকা, আরও 40-50 হাজার টাকা মোটামুটি দাম পড়বে। কিন্তু আমি বারণ করলাম না, কিনতে হবে না, আমি ফোন দিয়েই করি। কারণ আমি বললাম যে আমি নিজের থেকে যখন ইনকাম করবো আর কি, তখন আমি কিনবো। কারণ কেনার পরে হয়তো 2 দিন পরে ব্লগ ছেড়ে দিলাম, তখন কী হবে, আমার জিনিসটা নষ্ট হবে। সেই জন্য আমি বললাম যে দরকার নেই, আমি নিজেই কিনবো। তো তোমরা আমার পাশে থেকো, আমি নিশ্চয়ই কিনবো, কেনার পরে আগে তোমাদের সাথে শেয়ার করব, কারণ তোমরা পাশে না থাকলে আমার সেটা কোনো দিনই সম্ভব না। আর এটা কী বলো তো, ফ্রিজ থেকে বার করে করলে না এত বেশি নরম হয়, তো যার জন্য আরও খেতে অনেক অনেক বেশি না টেস্টি হয়, আর একটু টেস্টি। আর রিচ করেই করছি, কারণ রাজু তো রিচ ছাড়া খায় না, রিচ করেই করতে হচ্ছে। আর বীভৎস গরমও পড়েছে। আর একটু আলুও দিতে হলো, কারণ আলু ছাড়া তো হয় না, আমাদের তো মাংস মানেই আলু, আলু দিতেই হয়। আর অল্প দিয়েছি 1 পিস করে, কিন্তু আলু দিতে হবে, আলু ছাড়া কেউ মাংস খায় না। আর কারেন্টটাও সকাল থেকে এই নিয়ে মনে হয় 50 বার যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, বিভৎস। আর আমাদের ইনভার্টারটা এত প্রবলেম করছে, মানে ব্যাটারিটা প্রচণ্ড হারে প্রবলেম করছে, এই জন্য বারবার প্যাক প্যাক করে আওয়াজ হচ্ছে, তোমরা শুনতে পাচ্ছো, মানে প্রচণ্ড প্রবলেম করছে। আর এই গরমে কারেন্ট অফ হলে সত্যি মানুষের খুব কষ্ট, যাদের ইনভার্টার নেই তাদের খুব কষ্ট। আর আমাদের থেকেও কোনো লাভ নেই, কারণ ও তো প্রবলেম করছে। আর আজকে গরমও লাগছে প্রচুর, আর আজকে আর একটু মজাও হচ্ছে, কারণ কি বলতো, আজকে আমাদের নেমন্তন্ন আছে, আর সেটা হলো আজকে আমরা যাব পৈতে বাড়িতে। আগের দিন যে তোমাদের কার্ডটা দেখিয়েছিলাম, যে সুন্দর মতন একটা হলুদ কালারের যে কার্ডটা দেখিয়েছিলাম, যদি যারা না দেখে থাকো অবশ্যই ওই ভিডিওটা দেখে নাও, শেষের দিকে কার্ডটা মানে দেখিয়েছিলাম, ওই বাড়িতেই আজকে ইনভাইট আছে। তো সেখানে তো যাব, আর প্রচুর সাজুগুজুও করব, আর সব রিলেটিভদের সাথে দেখা হবে, সব মানে যারা আসবে সবার সাথে দেখা হবে, সেই জন্য অনেক মজাও লাগছে, অনেকদিন পর অনেকের সাথে দেখা হবে, সেই জন্য মজাও লাগছে।
খাবার, চলে আসো, একটু পরে আসলেও হবে। আর আজকে কিন্তু চিকেনটা একটু রিচ করেই করেছি, কারণ রাজুর রিকোয়েস্ট। এর আগে 2 সপ্তাহ প্রায় হালকা হালকা করে খাইয়েছি, বলছে আর ভাল লাগছে না খেতে। আরে আফটার অল আমরা বাঙালি, 2 দিন হালকা খাওয়ার পরে 3 দিনের মাথায় মনে হয় যেন ভালো করে তেল মশলা পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে বানাই। তো আজকে আবার একটু রিচ করেই বানিয়েছি। ব্যাস কারেন্ট অফ হয়ে গেল, আর বললাম ইনভার্টারটা প্রবলেম করছে। এবার যা গরমে মরে যাবো, আর কিছু করার নেই। আগে তুমি ইনভার্টারটা সারাবে, তুমি দেখো ওটা কিভাবে কি করা যায়। কাঁচের প্লেট মানে আমাকে মাজতে হবে, কারণ এগুলো কাজী মাসিকে দিলে আর বাড়ি ফিরবে না, ওখানেই ফেলে দিতে হবে। ওই জন্য এগুলো বার করলে আমার খুব খাটুনি হয়, আমাকে সব এগুলো বসে বসে মাজতে হবে। তলায় আমি বসে আছি, কিন্তু আজকে তোমরা আমার কথা বেশি শুনতে পাবে না, কারণ হলো বাইরে একটা মিটিং হচ্ছে, সেই জন্য আওয়াজটা অনেক বেশি। যেহেতু একদম কাছে সেই জন্য আওয়াজটা অনেক বেশি হচ্ছে, তাই তোমরা শুনতে পাবে বলে আমার মনে হয় না। দেখো সকাল থেকে একদম সময় পাইনি এই নেল পলিশ তোলার, এই সবে তুললাম, এবারে নেল পলিশ পরবো, তারপরে সাজগো। যা তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম কোনটা পরবো, কোন শাড়িটা পরবো, লালটা ব্লুটা স্কার্টের মধ্যে, অনেকে বেশিরভাগ কেউ লাল বলছো কেউ ব্লু পরছো, মানে তোমরা যেটা বলেছো আমি নিজেও কনফিউজ হয়ে যাচ্ছি কোনটা পরবো সব। এই কালকে যে আজকে রাতে যে ব্লগটা, মানে যেটা পৈতে পারি ব্লগ, ওটা আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দেবো। মানে আজকে হলো এই, আজকে তো ধরো রবিবার, মানে এটা তো আমি মঙ্গলবার ছাড়বো। আমি কী পড়েছি, কানের পড়েছি, দেখো আমি আজকে পড়েছি লজেন্স কানে, ছোটোবেলায় পড়তাম, তোমরা শুনতে পাবে কি, কে জানে ভগবান জানে কথা শুনতে পাবে কি পাবে না, ওদিকটা গিয়েই কথা বলি, কারণ ওদিকটায় আওয়াজটা কম আসছে, আর এটা পুরো আমাদের রাস্তার ধারে, তো আরও আওয়াজটা অনেক বেশি আসছে। দেখো পেছনটা চারপাশটা কি বীভৎস সুন্দর লাগছে। চলো এখন সবাই ভালো থেকো, খুব সুস্থ থেকো, প্রচুর পরিমাণে জল খাও, আর অবশ্যই যারা এই মুহূর্তে লাস্ট অব্দি আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, নতুন কেউ আসলে একটা কিন্তু লাইক কিন্তু তোমাদের কাছে আশা করবো। প্লিজ 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 লাইক দিও আর কমেন্ট করো, ঠিক আছে? ওকে চলো এখন তাহলে সবাইকে টানা বললাম।